সুপ্রভাত বন্ধুরা, এই সকাল সকাল যদি চা না হয় বস, সকালে ঠিক কাটতেই চায় না। দুধ থেকে ঘন করে ফুটিয়ে তাতে অল্প এলাচ কিংবা আদা দিয়ে যদি চা হয় বস, সকালটা জাস্ট জমে যায়। তো তাই জন্যেই আজকে বেরিয়ে পড়েছি চায়ের ভ্যারাইটি ডেস্টিনেশনের খোঁজে। আর হ্যাঁ, এদের রেসিপিগুলো সম্পূর্ণ এদের নিজেদের, তাই এখানে তন্দুর চায়ের খোঁজ করো না। তো কানে হেডফোনটা গুঁজে ফোনের স্ক্রিনটা রোটেট করে নিয়ে আর ভিডিওটা স্কিপ না করে চলো শুরু করা যাক। দাঁড়াও বস, সিনেম্যাটিক শট এনজয়ের সঙ্গে আমাদের দেখে নিতে হবে যে স্যানিটাইজিং পদ্ধতিটা ঠিক কীরকম আছে। তো দেখতেই পাচ্ছ হ্যান্ড স্যানিটাইজার আছে, তার সঙ্গে দাদারাও মুখে মাস্ক, মাথায় টুপি আর হাতে গ্লাভস পরে আছে। সো একদম 100% সেফ। চলো এবারে লেটস কন্টিনিউ। ক্যাফে, আমি এখন আছি তৃপ্তি ক্যাফেতে। আর হ্যাঁ, এটা চা প্রথমেই নিয়ে নিয়েছি, কোকো ফ্রিজ স্পেশাল চা, এটা পোল্ট্রি, তারপরে খাবো গরমা গরম চা। প্রাইসটা বলে দিই, এর প্রাইস হচ্ছে 70 rupees এবং আফটার লকডাউন এটা নতুন চালু হয়েছে। দেখেছেন তো, দেখে এটাকে 10/5 রেটিং দিতেই হচ্ছে। তো দেখা যাক টেস্ট দিয়ে এটা কত রেটিং তুলতে পারে। বাইদা হয়ে এটা কিন্তু পোল্ট্রি, তো সেই বুঝে তোমরা ট্রাই করো। সিনেম্যাটিক শটে তো দেখেই নিয়েছো এর মধ্যে কী কী আছে। গরম থেকে আসার পরে ঠান্ডা চাটা যা জমে যাচ্ছে। চেরি দেওয়া আছে, কাজু বাদাম দেওয়া আছে, চা তেও কাজু বাদাম, এটা ফার্স্ট টাইম, তাও আবার চেরি।
থেকে আমি 10-এ 10 দিচ্ছি, 10-এ 20 দেওয়ার ইচ্ছা হচ্ছে আমার রেটিং, বাট 10-এ 10, কারণ বুঝতেই পারছো কতটাই টেস্টটা ভালো হয়েছে। জাস্ট 10-এ 10, কোনো কথা হবে না, এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কিছু নিয়ে। ওকে চলো, টি ক্যাফের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, রবীন্দ্র সরোবর মেট্রো, তার 6 নম্বর গেটের একদম লাইন বরাবর, মানে 5 নম্বর গেটের অপোজিটে মঙ্গিনিসের, দেখতে পাচ্ছ পাশে মঙ্গিনিস আছে, মঙ্গিনিসের ঠিক একদম সামনেই আছে হচ্ছে তৃপ্তি ক্যাফে। তো তৃপ্তি ক্যাফেতে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে স্পেশাল চকলেট টি। তো স্পেশাল চকলেট টি এর প্রাইস পড়েছে 70 টাকা, তোমরা স্ক্রিনে পেয়েই যাবে। আর হ্যাঁ, অ্যাড্রেসটা আর অ্যাড্রেসের গুগল লিঙ্কটা সেটাও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, এছাড়াও মেনু আর ভেনু সব কিছুই ডেসক্রিপশানে পেয়ে যাবে, সো ডেসক্রিপশানটা ফলো করো। তো এবার এই স্পেশাল চকলেটটি যেটা দাম নিচ্ছে 70 রুপিস, সেটা এবারে চেখে দেখার পালা, আই মিন পান করে দেখার পালা। তো পান করবো না খাবো, সেটাই কনফিউজ হয়ে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। গাইস চকো চিপসগুলো দেখো গাইস, তবে এটা কিন্তু কোল্ড নয়, যেরকম চা হয় গরম চা সেরকমই চা। তো এই পরিস্থিতিতেও তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই। গেমস দিয়ে করেছে, মানে জাস্ট অসাধারণ। মানে আমি ব্যাপক পরিমাণে আল্ট্রা প্রো টাইপের ব্লগার, তাই আমি উল্টো চামচ ধরে খাচ্ছিলাম এতক্ষণ। টু গুড, এর সময় যেটা দেখছিলাম সেটা হচ্ছে চকলেট টি নর্মাল। চকলেট টি নর্মালটা দাম কত? তো চকলেট টি যেটা নর্মাল সেটা দাম হচ্ছে 40। সেটা টেস্টটা কেমন বলে দিবি? তো 40 টাকারটা বুঝতে পারছো যথেষ্ট ভালো খেতে, আর এটা 70 টাকার স্পেশালটা, এটা তো অবভিয়াসলি ভালো হবেই। সব থেকে স্পেশাল দেখো ভাঁড়গুলো, মানে যে পাত্রে দিয়েছে চাটা, জাস্ট অসাধারণ ডেকোরেশন। 70 রুপিস হিসাবে পয়সা বসুল। কোনো কত হবে না বল, দশে রেটিং আমি 10-ই দেবো। যারা চকলেট ভালোবাসো তারা ডেফিনেটলি এই চাটা ট্রাই করো, 70 টাকা, একটু বেশি পড়বে 40 টাকার থেকে, বাট এই স্পেশালটা ট্রাই করো আমি বলে রাখলাম, মন ভরে যাবে এবং 70 টাকাটা মনে হবে হ্যাঁ ভাই পয়সা বসুল। তো এই যে পুরো ক্রিমটা দেখো, পুরো ভর্তি ক্রিম আছে, তোমার সিনেমাটিক শোটা দেখতেই পেয়েছো, ক্রিমটা জাস্ট অসাধারণ লাগছে। আমি তো স্পেশালটা আরেকটা অর্ডার দেবো ভাবছি, এবং আমার সঙ্গে যারা এসছে তারা এবার স্পেশালটা অর্ডার দিচ্ছে, মানে শেষ নয়, এরপর আরও আসবে। তো দেখা হচ্ছে পরের কোনো একটা চায়ের সঙ্গে। তো বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম যে এখানেই আমাদের শেষ নয়, তো চলে এসছে এই কেসার চা, এটা স্মল, এটার দামটা 60 রুপিস, আর ফুল যদি নাও তাহলে, মানে লার্জ যদি নাও তাহলে হবে 100 রুপিস। তো আমি আপাতত স্মলটাই নিলাম, দেখো তো এটা হেভি লাগছে, আর সব থেকে স্পেশাল কথা এর ভাতটা অন্যরকম, এর ভাতটাও সো সেক্সি ভাত, মানে জাস্ট অ্যামেজিং ডেকোরেশন, জাস্ট অ্যামেজিং ডেকোরেশনই এটা 10-এ 6 পেয়ে গেছে গাইজ, এই যে ডেকোরেশনই 10-এ 6। এবারে পান করে দেখার পালা, চলো খাওয়া যাক, আই মিন পান করা যাক। চকলেট কমপ্লেনের পাশাপাশি কারা কেশর পেস্তা বাদাম কমপ্লেন ভালোবাসতে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। কেশর পেস্তা বাদাম কমপ্লেন আমার ভালো লাগতো না, কিন্তু চকলেট চায়ের পরে এই কেশর মালাই চাটা জাস্ট জমে যাচ্ছে বস, কোনো কথা হবে না, জাস্ট জমে যাচ্ছে। রেটিংটা দিয়ে দিই 10-এ এটাও 10।
এটাকেও 10-এ 10 দিচ্ছি, 9-ও দিচ্ছি না, 9.5-ও দিচ্ছি না, এটাকেও 10-এ 10। ও আরও আওয়াজ করো, আরও আওয়াজ করো, টান দেবো গাড়ি আমি ভ্রুম ভ্রুম। আমার চ্যানেলের ডায়লগ সেটা আমি দেওয়াই হচ্ছে না, গ্যামারাস্টিং, জাস্ট গ্যামারাস্টিং, জাস্ট অসাধারণ লাগছে খেতে। চকলেট চার ক্ষেত্রে স্পেশাল কথা বলে রাখি, যে ক্রিমটা আছে না, ক্রিমটার তলায় চামচটা দিয়ে ঘেঁটে নেবে, কারণ চকলেট চিপসগুলো নিচে চলে যাবে এবং লাস্টে শুধু চকলেট চিপস তুলে খেতে হবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। তো ক্রিমটার সঙ্গে যদি নাড়িয়ে নাও তাহলে পুরোটাই চকলেট ফ্লেভারটা পাবে। আর এটার ক্ষেত্রে একদম চা, চায়ের ওপরে ক্রিম দিয়ে পেস্তাটা ক্রাশ করে দিয়ে কেশর দিয়ে সব কিছুভাবে বানিয়েছে, এটা জাস্ট টু গুড। তো চলো দেখা হচ্ছে আর একটা কিছু সঙ্গে, চল দোস্ত। তো আবার নিয়ে চলে এসেছি ম্যাঙ্গোটি, ওটি এর দামটা হচ্ছে 35 rupees। তো এই হচ্ছে ম্যাঙ্গোটি, আর সেই মালাই চায়ের ভাঁড়। ম্যাঙ্গোটি এই নামটা শুনে মানে এখন আমের সিজন চলে গেছে, তারপরও ম্যাঙ্গোটি নামটা শুনেই তো 10-এর 4 রেটিং দিতে ইচ্ছা করছে। এবার পান করে দেখার পালা, সিনেমেটিক ছোটা তোমরা দেখেই নিয়েছো এর মধ্যে কী কী দিয়েছে, আলাদা করে আমি আর কিছুই বলছি না। ম্যাঙ্গোটিটা হচ্ছে সিনথেটিক যেগুলো হয় সেগুলো দিয়েই বানিয়েছে। ম্যাঙ্গো দিয়ে টেস্টটা আমার অতটাও খাস লাগছে না যতটা ওই ওপরে এটা দিয়েছে, যতটা ওপরে ম্যাঙ্গোর মিক্সচারটা দিয়েছে ততটাই ভালো লাগছে, বাদ বাকিটা খেতে নর্মাল লাগছে। ম্যাঙ্গোটিটাকে আমি 10-এ 6 রেটিং দেবো, তার থেকে বেশি রেটিং আমি দিতে পারলাম না, মানে টেস্টের জন্য এক্সট্রা 2 রেটিং। তো এটাই ম্যাঙ্গোটিটা 10-এ 6 রেটিং। তো ম্যাঙ্গোটিটা খাওয়া যাক, ও আরও জোরে আরও জোরে, ম্যাঙ্গোটিটা খাওয়া যাক তারপরে কথা হচ্ছে। তো গাইস একটাই কথা বলা, সেটা হচ্ছে যত রকম মেনু আছে যত রকমের চা আছে দেখে মনে হচ্ছে পুরোটাকেই তুলে নিয়ে চলে যাই, মানে আপনার ছোটো হাতি ভাড়া করি আর পুরোটাকেই নিয়ে চলে যাই। হুক্কা ফ্লেভার যেটা টিটা আছে সেই টিটা পুজোর সময় অ্যাভেলেবেল, পুজোর সময় যদি এদিকে আসি তো ওটা একটা ভিডিও বানাবো, বাট সেটা ইনস্টাগ্রামে ছাড়বো না ইউটিউবে ছাড়বো আমি এখনো সিওর নই, বাট পুজোর সময় এসে হুক্কা স্পেশাল চাটা ট্রাই করে যাবো। আর চলো এটা খেয়ে কথা হচ্ছে। তো ফাইনালি ভিডিও আমাদের চা খাওয়া কমপ্লিট, কী সুন্দর ঠান্ডা এসি হাওয়া আসছে। তো সব চাগুলি একদম পয়সা বসুল আছে, যেটা ম্যাঙ্গো স্পেশালিটি তার দামটা কম সেই হিসাবে সেটা পয়সা বসুল, বাদবাকির দামগুলো যেরকম সেই অনুযায়ী সেটাও পয়সা বসুল। বাট ম্যাঙ্গো স্পেশালিটিটা আমার অতটা খাস লাগেনি, বাদবাকির চাগুলো যতটা লাগলো। তো এটাই বলার, আর সবাই এই দোকানটা অবশ্যই এসো, সামনে পুজো আছে, পুজোতেও একবার হলেও এই দোকানে ট্রাই করে যেও। আর এমনি সবই নর্মাল হয়ে গেছে, বাস টাস সবই চলছে, তো সমস্ত সেফটি সব কিছু মাথায় রেখে তোমরা অবশ্যই দোকানে ট্রাই করে যেও। আর তোমরা দেখতেই পেলে সব কিছু সেফটি স্যানিটাইজিং সব একদম প্রপারভাবে একদম চা সার্ভ হচ্ছে। তো এটাই বলবার, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে যে ঘন্টাটা সেটাকে অল করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ওকে গুড বাই।